সালামু আলাইকুম, আমি মুসাম্মাদ তাজমিনা আক্তার, স্বামী মোহাম্মদ হেলাল উদ্দিন, গ্রাম শালুকগাড়ি, থানা গাবতলী, জেলা বগুড়া। আমি 2013 সালের বগুড়া নুরানী মোড় বগুড়া আইভি ক্লিনিকে যমজ বাচ্চা প্রসব করি। আমি একজন ইতালি প্রবাসীর স্ত্রী। আমার দুইটা যমজ সন্তান হয়, একটি ছেলে একটি মেয়ে। মেয়েটা আমাকে দেওয়া হয়, ছেলেটা বিক্রি করে দেওয়া হয়, এবং আলট্রাসোনোগ্রাফিগুলো আউট করা হয়, প্রেসক্রিপশনে লিখে দেওয়া হয় 1 বেবি 3.5 কেজি ওজন, যার কারণে আমি আইনের কোনো আশ্রয় নিতে পারিনি প্রথম অবস্থায়। কিন্তু যখন আমি ওনাদেরকে বাচ্চার চাপ দেই, ওনারা নানান আবল তাবল কথা বলে, আমাকে অনেক হুমকি ধুমকি দেয়, এবং আমি 7 মাস পরে ইউনিয়ন পরিষদে, আমার ইতালি, আমার হাজব্যান্ড ইতালি থাকে, ওনার জন্ম নিবন্ধন উঠাতে গেছি। ওই দিন উনিও বাচ্চার, যারা বাচ্চা কিনে নিছে চুরি করে, তারা ওখানে আসছিল বাচ্চার নিবন্ধনে, হলে আপনার টিকার কাটার বয়স কমে দেয় ঠিক করে নেওয়ার জন্য। বাচ্চার বয়স 7 মাস কাটে, ওখানে 4 মাস করে দেড় মিনিট ছয় নিতে আসছিল, ওখানে যা আমি ধরতে পারছিলাম। পাওয়ার পরে আমি ওখানে গ্রামে চৌকিদারদের সালিশের মাধ্যমে আমি মীমাংসার চেষ্টা করি। ওখানে গ্রামের কিছু কিছু দালালের কারণে, তিনজন দালালের কারণে আমি বাচ্চাটা পাই না। এক তিনজন দালাল হলো, একজনের নাম হলো বাবলু, একজনের নাম নালমে, একজনের নাম রফিক, আর ডাক্তারপুর তারক আমিনুল ইসলাম বুলু। এই চারজনের কারণে আমি বাচ্চাটা ওখানে আপোষ মীমাংসায় পাই না। তারপরে ওখানে ব্যর্থ হয়, আমি চেয়ারম্যানের কাছে অভিযোগ করি। ওখানে চেয়ারম্যানও তাদেরকে হলে আপোষ মীমাংসার চেষ্টা করে, ওখানে ওরা ওনারা একটা ভুয়ো এফিডেভিট দাখিল করে, ওটাও প্রমাণ করে পাওয়া যায়, সত্যতা খুঁজে পাওয়া যায় যে না, ওনার নামের কোনো লোক নাই, এবং ওনারা স্বীকার করে বাচ্চা আমার, এবং উনি বন্ধানারই, ওনার কোনো বাচ্চা কাটা হয়নি, এবং আমাকে চেয়ারম্যানের কাছে স্বীকারোক্তি দেয়, বাচ্চা দিতেও চায়। গ্রামের ওই কতিপয় গোয়েন্দারের কারণে সে বাচ্চা আর দেয় না, না দেয় চেয়ারম্যানের সাক্ষী বানে আমি বগুড়া নারী শিশু টুকোতে প্রথম অবস্থায় মামলা করি। করার পরে ওখানেও বাচ্চা দেওয়ার কথা দেয় না, না দেয়, পরে ওখান থেকে ডিএনএ দেয়, এবং ডিএনএর নামে আমাকে সেফ কাস্টডির কথা বলে সেফ কাস্টডি করে বগুড়াতে। করার পরে আমাকে কাশিমপুর চালান দেওয়া হয়, চালান দেওয়ার পরে 11 দিন ওখানে রাখে। রাখার পর আমার 3 মাস পরে আমার রিপোর্ট আসে, রিপোর্ট আসার পরে আমাকে রিপোর্ট আসে পজিটিভ, সে 68.879%, কিন্তু সেই রিপোর্ট কর্তৃপক্ষকে, বগুড়া নারী শিশু কর্তৃপক্ষকে হাত করে রিপোর্ট তারক আমিনুল ইসলাম বুলু ডিএনএটা জালিয়াতি করার পরে আমরা তখন আমার উকিল ওই ডিএনএর কোনো অভিজ্ঞতায় না থাকার কারণে আমরা আবার নারাজি দেই, দেওয়ার পরে 20,000 টাকা জমা দেই। দেওয়ার পরে ওখানে তারা ডিএনএ করে না, 2 বছর ঘুরানোর পর আবারও কাস্টডি করে ডিএনএ অফিসে পাঠায়। পাঠানোর পরে ডিএনএ অফিস থেকে আমরা জানতে পারি, ডিএনএ অফিসের কর্তৃপক্ষরা আমাদের জানায় যে আমার ডিএনএ প্রথমেটাই পজিটিভ। তখন আমরা ওইখান থেকে পজিটিভের কাগজ সংগ্রহ করি, এবং কোর্টে যাই, আমরা বাচ্চার পিটিশন দেই বাচ্চা নেওয়ার জন্য। তখন ওইখানকার বিচারক, বগুড়া নারী শিশু কোর্টের বিচারক ওই পিটিশন গ্রহণও করে না, বাচ্চাও দেয় না, এবং তখন আমি তাকে বলা হয় যে আমাকে তাহলে জাবেদা দেওয়া হোক, আমি উচ্চ আদালতে যাব। কিন্তু তখন তাই জাবেদাও দেয় না, না দেওয়ার কারণে আমি আমার উকিলের ডায়েরির থেকে আমি আদেশগুলো ছবি তুলে কম্পোজ করে বের করে নেন, এসে হাইকোর্টে মামলা করে 2022 সালের ডিসেম্বর মাসের 12 তারিখে 14 তারিখে জজ সাহেব শোকেস খায়, জজ সাহেব নোটিশ করে আপনার উচ্চ আদালত জজ সাহেব তলব করে, উনি ওখানেও এসে অন্তরে ওখানে নেগেটিভ রিপোর্ট দায়ের করে ওখান থেকে ছেড়ে যায়। যাওয়ার পরে হাইকোর্ট আবার ডিএনএ অফিস তলব করে, করার পরে অরিজিনাল রিপোর্ট যখন চলে আসে তখন 17 জনের নামে নোটিশ হয়, কিন্তু নোটিশ হওয়ার পরে আমার উকিল আমাকে জানায় না, না জানে উল্টা আরো আমাকে অনেক হুমকি ধুমকি দেয়, এবং ডাকে তার বাসায় নেয়। নেওয়ার পরে ডিসেম্বরের 28 তারিখে আমার আজকের 8টা থেকে আজকে 12:30 পর্যন্ত আমাকে অনেক টর্চারিং করে, ভাষা খারাপ করে, গালাগালি করে। পরে আমার নারী শিশু কোর্টের কর্তৃপক্ষ থেকে শুভ মানে পিসকার পিওন যা আছে পিপি এবং বিচারক সবাই আর এই ক্লিনিকের এই প্রত্যারক আমিনুল ইসলাম বুলু সবাই মিলে আমার হাইকোর্টের উকিলের সাথে যোগ সাজাশ করে আমার মামলা প্রত্যাহার করে নেয়। নেওয়ার পরে আমি এসে সেই ইয়ে উঠে দেখি যে আমার মামলা খারিজ হয়নি, প্রত্যাহার হয়েছে। পরে আমি নিপটা পিলে যাওয়ার পর ওনাদের নামে যে নোটিশ হয়েছিল, ওনারা 5 মাস লুকিয়ে রাখার পরে সে নোটিশ ছেড়ে যায়, সেটার এখন শুনানি হয়েছে, কিন্তু মামলাটা আদেশের জন্য আছে। এই আদেশটাও আমার জন্য অনেক প্রত্যাহারক গিরি করতেছে, কারণ খালি ঘুরাচ্ছে, ডেট দেয় ঘুরাই এমন তো অবস্থায় আমি আর না পারাই। আমি এই প্রত্যাহারক 7টা জালিয়াতি এ পর্যন্ত করতেই আছে, আমি নাশ পর্বে যখন দাঁড়িয়ে গেছে আমি যার জন্য বাধ্য হয়েছি সাংবাদিক ভাই বোনে গেলে সহযোগিতা কামনা করছি এবং দেশবাসী। 10 বছর ধরে আপনি আপনার সন্তান থেকে বিচ্ছিন্ন, একজন মা হিসেবে আপনার কোনো কষ্ট লাগে কিনা? আমার কষ্ট লাগে মানে আমি এখন পর্যন্ত মানসিক রোগী হয়ে গেছে, আমি
আমার ঘুম নাই, খাওয়া নাই, আমি রাত দিন এই বাচ্চার জন্য এই আদালতে কার কাছে গেলে সহযোগিতা পাবো, কিন্তু আমি পাচ্ছি না। আরো বরঞ্চ আরো আমি গ্রাম থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ এবং উচ্চ আদালত পর্যন্ত খালি প্রতারকের হাতে প্রতারিত হচ্ছি। এই বলে 5 লাখ দাও, এই বলে 7 লাখ দাও, এই বলে 10 লাখ দাও। আমার স্বামী মাসে ইতালি সিটিজেন হয়ে, আমরা সবাই ইতালি সিটিজেন, একটা গরিব ঘরে এভাবে একটা বিচারক ডিএনএর পক্ষে আসার পরেও আমার বাচ্চা মানুষের কাছে রাখতে পারে, এটা আমার আশাবাদী নয়। কারণ আমি একটা বাংলাদেশের একটা নাগরিক, আমার একটা সঠিক বিচার পাওয়ার আশা আমার আছে। কিন্তু এইভাবে সবাই মিলে প্রতারণা করা, উচ্চ আদালত পর্যন্ত এই প্রতারক হাত ভাড়া দিয়ে আমার প্রতারিত করতেছে, যার জন্য আমি বাধ্য হয়েছে আজকে রাস্তায় বের হতে বা প্রেস ক্লাবের সামনে দাঁড়াতে। যে মহামান্য আদালতের যে কি হচ্ছে এটা প্রধানমন্ত্রীর নজরে চলে যাক, অতএব সবাই মিলে আমার সহযোগিতা করবে এবং বিচারপতি, বিচার বিভাগ এবং আইনমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর নিকট আমার আকুল আবেদন, আমার এই মামলার ন্যায় বিচার এবং আমার সন্তানকে আমার বকে ফিরে দাও। এই বুলু ম্যান আর এছাড়া এই অন্য এই বুলু সম্পন্ন কোটগুলো কিনে নিয়েছে, টাকার দ্বারাই বিক্রি হয়ে গেছে সবাই। হ্যাঁ, আমি এই যে আইভি ক্লিনিকে যে সিদার করছি, এই ক্লিনিকের মাল মানে শেয়ারে ব্যবসা করতে এবং উনি এই আল্ট্রাসাউন্ড উনি করছে এবং সিজারের শুনে উনি সহযোগিতা করছে। উনি আমার যেহেতু ভাই হয়, উনির মাধ্যমে আমি ওখানে সব কিছু চিকিৎসা করেছি। হ্যাঁ, ওই ক্লিনিকে আমি পরবর্তীতে নোটিশ যখন হয়েছে, হাইকোর্ট থেকে নোটিশ হওয়ার পরে ওখানে আমরা সাংবাদিক সহ যাওয়ার পরে ওই মালিকের মুখে আমরা জানতে পারি যে এই ক্লিনিকে নাকি এই ব্যবসাই হতো, কিন্তু আমরা আগে জানিনি কখনো যে এই ক্লিনিকে এই ব্যবসা হতো। কিন্তু আমার একটা দাবি, আমাদের কাছে একটা দাবি, এই একটি রিট করেছেন সেই রিডার আপনি একটা রুল জারি করা, সেই রুলে কি বলছে? হ্যাঁ, রুল জারি হয়েছে, সবাইকে তলব করছে, সবাইকে হাইকোর্টে ডাকার জন্য, কিন্তু পরে আদেশের তারিখ আছে, এই তারিখটাও আমাকে লেনজি করতে জানাচ্ছে না। আমার উকিল আমাকে ফোন ধরে না, ফোন দিয়ে জানায় না, বা আমি ফোন দিলে রিসিভ করে না। আপনার উকিলের নাম কি? আমার উকিলের নাম নাসরিন। আমি সবার পক্ষ থেকে এবং আমার কাছে এরকম, আমি একটা মা, এখান থেকে ওই নিম্ন গ্রামের থেকে শুরু করে উচ্চ আদালত সুপ্রিম কোর্ট পর্যন্ত আছে, এরকম জানি আর কোনো মান না হয়। আমি চাই এরকম ব্যক্তি গেলে যেন এমন শাস্তি হয়, এই শাস্তিটা বোঝে যে আরো যেগুলো আছে তারা যেন মানে এর থেকে বঞ্চিত থাকে, যে এরকম জানার কেউ করার সাহস না পায়। আর এরকম কোনো মাও যান এরকম রাস্তায় রাস্তায় না ঘোরা লাগে, আমি এটাই দাবি করছি, এটাই আকুল আবেদন প্রধানমন্ত্রীর নিকট আমার, সবাই এটাই প্রধানমন্ত্রীর কাছে যান। হ্যাঁ, আমার অপারেশন থিয়েটার থেকেই বিক্রি করে দিছে, বাচ্চার বয়স এখন 10 বছর, 2000। হ্যাঁ, বাচ্চা আমাকে কাস্টডি যখন করছিল তখন বাচ্চা আমার দিছিল, এবং আমি তো 7 মাস থেকে গ্রামে আপোষ মীমাংসার চেষ্টা করছি, তখন থেকে যাই ওখানে আসি, তখন থেকে বাচ্চা দেখে জানে, তখন থেকে এই জন্য আমাকে চেনে এবং আমার ডাকে আমার কাছে আসে, আমাকে তো আসতে চায়, আসার জন্য কান্নাকাটি করে, কিন্তু নিরুপায় এবং বলে জানো ওরা দিতে চায়, কিন্তু ওই প্রতারক আমিন আল ইসলাম ভুলু আসে নিষেধ করে যায়, তার জন্য আমাকে দেয় না। যারা নিচে তারা গরিব মানুষ, তারা তো বলে 5000 টাকায় কিনে নিছি, কিন্তু কত বিক্রি হয়েছে এটা আমি জানি না, কিন্তু কাগজপত্র ইস্টেমরা যে একটা জালিয়াতি করছে ওটা তো 5000 টাকায় লেখা আছে। ধন্যবাদ।